আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি ন্যান্সি, চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আমি খুব ইজি ভাবে চিকেন দিয়ে আজকে মানে একটা রেসিপি করে দেখাবো, যেটা বিকালের নাস্তায় খুব ইজি ভাবে আপনারা করে ফেলতে পারবেন। এটাকে মিনি চিকেন ফ্রাইও বলা হয়। এখানে আমি মুরগির ব্রেস্টের মাংস পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি আপনার সয়া সস 3 টেবিল চামচ, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি একটু লবণ। এখন এগুলো সব আমি একসাথে মিক্সড করে ফেলবো। জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপরে দিব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, এখানে যেহেতু সয়া সস আছে সেই জন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিব। তারপরে আমি ডিমটা দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মাখিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, আমি এটা এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমি চিকেনটা এখন ড্রাই ময়দা দিয়ে একটা একটা করে কোট করে নেব। আমার কোট করা হয়ে গেলে আমি এগুলো তেলে ভেজে ফেলব। এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটু গোলমরিচ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, কারণ আমি একটু আমার হাজবেন্ড আমি আমরা একটু মরিচের গুঁড়াটা একটু ঝালটা বেশি পছন্দ করি, সেই জন্য দিয়েছি। কিন্তু আপনারা যদি ঝাল খেতে কম চান তাহলে একটু মরিচের গুঁড়াটা কমিয়ে দিতে পারেন। তবে একটু ঝাল হলে অনেক ভালো লাগে। এবার আমি একটা একটা করে দিব, দিয়ে ভেজে ফেলব। হয়ে গিয়েছে আমার মিনি চিকেন ফ্রাই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।